20 জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের 48তম আসর। 108 বছরের পুরনো এই টুর্নামেন্টে এবারে অংশ নেবে 16টি দেশ। 4টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ড খেলার পর শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব শেষে 14 জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কিন্তু কারা হতে পারে এবারের কোপা আমেরিকা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল? আজকের ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব। কোপা আমেরিকায় গ্রুপ এতে রয়েছে আর্জেন্টিনা, চিলি, পেরু এবং কানাডা। এই গ্রুপের শীর্ষ দল হওয়ার জন্য আর্জেন্টিনাই ফেভারিট। তবে দ্বিতীয় স্থানের জন্য চিলি এবং পেরুর মধ্যে কঠিন লড়াই হতে পারে। 2016 সালে আমেরিকাতেই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল চিলি। এমনকি পেরুও 2019 সালের ফাইনালে খেলেছে। ওদিকে আলফান্সো ডেভিস, জোনাথন ডেভিডদের নিয়ে কানাডাও কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তবে শক্তিমত্তার বিচারে আর্জেন্টিনা ও চিলি গ্রুপ এ থেকে পরের রাউন্ডে যাবে বলে মনে করছেন ফুটবল পণ্ডিতরা। বি গ্রুপের প্রতিদ্বন্দ্বিতা করবে মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকা। ফুটবল ঐতিহ্যে অনেক এগিয়ে থাকা মেক্সিকোই এই গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। তাদের সঙ্গী হতে পারে সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলা ইকুয়েডর দলটি। গ্রুপ সিতে রয়েছে উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, পানামা এবং বলিভিয়া। 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সাম্প্রতিক সময়ের দারুণ ফর্মে থাকা উরুগুয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট। এদিকে পানামা ও বলিভিয়ার চেয়ে অনেক এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র উরুগুয়ের সঙ্গী হবে বলেই মনে করা হচ্ছে। গ্রুপ ডিতে রয়েছে 9বারের কোপা আমেরিকা শিরোপা জয়ী ব্রাজিল দল এবং তাদের সাথে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা। সন্দেহ নেই কোপা আমেরিকার অন্যান্য গ্রুপের তুলনায় এই গ্রুপটি একটু কঠিন। ব্রাজিলের সাথে শক্তিশালী কলম্বিয়া এবং প্যারাগুয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলেই ধারণা করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত ব্রাজিল এবং কলম্বিয়াই এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট। সবকিছু পরিকল্পনা মতো এগুলে কোয়ার্টার ফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে বি গ্রুপের রানার্স আপ ইকুয়েডরের সাথে। 2015 সালের পর থেকে আর্জেন্টিনা এই দলটির বিপক্ষে হারের মুখ দেখেনি। এবারও আর্জেন্টিনায় ম্যাচটি জিতবে বলে ধারণা করছেন ফুটবল পণ্ডিতরা। অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে মেক্সিকো এবং চিলি। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এক ম্যাচের পর চিলি জয় ঘরে তুলবে এমনটাই আশা করা যায়। অপরদিকে উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার, যা এই টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ হতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উরুগুয়ের এই ম্যাচ জিতে যাওয়ারই কথা। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের। এই ম্যাচটিরও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা এবং কোনো অঘটন না ঘটলে ম্যাচটি ব্রাজিলেরই জেতার কথা। সেটি ঘটলে ব্রাজিল এবং উরুগুয়ে মুখোমুখি হবে সেমিফাইনালে। অপরদিকে আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে মেক্সিকোর। সেমিফাইনালে আর্জেন্টিনা যদি মেক্সিকোকে হারায় এবং ব্রাজিল যদি উরুগুয়েকে হারিয়ে দেয়, তাহলে এবারও ফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সাম্প্রতিক ফর্ম এবং দলীয় শক্তির বিচারে আর্জেন্টিনারই কোপা আমেরিকা জয়ের সম্ভাবনা বেশি। তবে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের ফলাফল 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারে না। সব মিলিয়ে এক জমজমাট কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অপেক্ষা করে আছে দর্শকদের জন্য। আপনার মতে কে হতে পারে 2024 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ফুটবলের এমন আরো সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।